আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস টিউটোরিয়াল নিয়ে। খুব সম্ভব ইন্টারমিডিয়েট যে বিরোচন অংশ, তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসে যে ইমেল লিখবো কিভাবে। প্রথমত বেশি কোশ্চেন আসে হচ্ছে প্রতিবেদন লিখবো কিভাবে, তারপর আসে হচ্ছে ইমেল লিখবো কিভাবে। এখন আমরা জানি ইমেলের দুইটা ফর্ম আছে, মানে আপনার প্রতি পরীক্ষার জন্য একটা হচ্ছে ব্যক্তিগত ইমেল, যেটা যে কেউ যে কাউকে পাঠাইতে পারে, আমি একজনকে পাঠাইলাম। আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ইমেল, যেটার জন্য হচ্ছে জব ইয়াটা লাগবে আপনার, যে আমরা এখন যেহেতু চাকরির বাজারে আমরা ইন্টারভিউ বা যে কোনো ধরনের আবেদন করি ইয়ার মাধ্যমে, ইমেলের মাধ্যমে। এটা কিন্তু এখন পরীক্ষায় অনেক বেশি আসে, যেটা ইন্টারনেটের ইমেলের মাধ্যমে চাকরির জন্য আবেদন, সেটার একটা আমি আপনাদের সামনে একটা তুলে ধরছি, সেটা একটা ফ্রন্ট। আশা করি আপনারা এই জিনিসটা মনে রাখ, মানে যদি আপনারা কপি করে নেন তাহলে হবে। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ইমেল কিন্তু অবশ্যই এক পৃষ্ঠাতে হবে, ইমেল কখনোই দুই পৃষ্ঠা যাওয়া যাবে না। ইমেল যদি কখনো এক পৃষ্ঠার বাইরে যান তাহলে কিন্তু আপনি 00 কোনো নাম্বারই পাবেন না। তো শুরু করি আমরা। প্রথমে দেখুন এখানে যে ফর্ম দিয়ে আমি আমার ইমেল লিখেছি, এখানে আমি এখানে মোবাইলের ফরম্যাটটা তুলে ধরলাম, এই যে এখানে দেখুন, এই যে ফারুক ইউসুফ 2016। তো এখানে মোবাইলের সিস্টেমটা তুলে ধরেছি, এছাড়া পিসির মতো সেটার মানে যে লেখার সিস্টেমটা বা যে ফরম্যাটটা, পিসির যে ফরম্যাটটা সেটাও একটু ভিন্ন, তবে কোনোটাই আসলে মৌলিকভাবে পার্থক্য নেই। একটা হচ্ছে পিসির ফরম্যাট, একটা হচ্ছে মোবাইলের ফরম্যাট, যেটাই দেন না কেন দুইটাই রাইট। পিসির মধ্যে আমরা দেখি সাধারণত ফর্ম লেখাটাই থাকে না, তবে যদি আপনি ফর্ম লেখা দেন তাহলে কিন্তু ভুল হবে না। তো দেখুন ফর্ম, ফর্মের পরে আমার জিমেল, তারপর টু আপনি যেখানে পাঠাবেন সেই জন্য waltonbd2002@gmail.com দিয়ে আমি দেখলাম। CCBCC, এখন আপনি যখন একই মেইল অনেককে পাঠাবেন তখন সে এগুলো ইউজ করতে হয় CCBCC। আপনারা তার স্মার্টফোন দিয়ে যখন জিমেল পাঠাতে যাবেন বা মেইল পাঠাতে যাবেন তখন দেখবেন এভাবেই আসে ফরম্যাটটা। তো সিসি মানে হচ্ছে অনেকগুলো আপনি ঠিকানা একসাথে ইউজ করবেন, যেটার প্রত্যেকটা ঠিকানা একজন আরেকজন দেখবে। আর বিসিসি হচ্ছে, সিসি মানে হচ্ছে কার্বন কপি, আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, মানে যেটা অন্যকে পাঠালে বাকি কোন জায়গা থেকে আসছে ঠিকানাটা জানা যাবে না। তো যাই হোক, আমরা যেহেতু অনেককে পাঠাচ্ছি না, তাই আমরা একজনকে পাঠাচ্ছি শুধু ঘর হিসাবে বা টেবিল হিসাবে আমরা এখানে তুলে ধরলাম এই জিনিসটা। সাবজেক্ট অফিসিয়াল পত্র, তো আগেই বলে রাখি এই যে ফ্রম, সিসি, বিসিসি, সাবজেক্ট, তারপর জিমেল, এগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে হবে, এগুলো কিন্তু বাংলাতে দিলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। যেমন আপনি ফেসবুক, কিন্তু বাংলাতে ফেসবুক লিখলে হবে না, কিন্তু আপনাকে কিন্তু FB লিখতে হবে এভাবে। তারপর দেখুন আমরা শুরু করছি, প্রথমে দেখুন এই যে এখানে তারিখ দিয়ে শুরু করতেছি আমরা, 26 মার্চ 2019 বরাবর মাননীয় মহাপরিচালক ওয়ালটন কোম্পানি লিমিটেড, 23 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা। তা আমরা এটা অ্যাপ্লিকেশন, প্রথমে তারিখ, তারপর দেখুন অ্যাপ্লিকেশনটা শুরু। এরপর দেখি বিষয়, অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদন। তারপর দেখুন তাহলে আমার বিষয়টা কি, সেটা এখানে তুলে ধরলাম যে বিনীত নিবেদন এই যে গত 21 মার্চ 2019 সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন মারফত জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে শূন্য পদে একজন অফিস সহকারী প্রয়োজন, উক্ত পদের একজন প্রার্থী। এখানে আপনি যোগ্য প্রার্থী লেখা দরকার নেই, কারণ আপনি যোগ্য নাকি অযোগ্য সেটা যারা রিক্রুটমেন্ট নিবে, যারা আপনাকে নির্বাচন করবে তারাই বলতে পারবে। সুতরাং কথাগুলো স্বাভাবিকভাবে মানে নর্মাল হওয়াটাই ভালো, নিজেকে পাম মেরা মেরা কথা বললে কিন্তু সেটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা এই ধরনের জায়গাগুলোর মধ্যে কিন্তু ক্ষতিকর। উক্ত পদের একজন প্রার্থী হিসাবে এই আবেদনপত্রের সাথে আমি আমার প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র উপস্থাপন করলাম। অতএব জনাবের কাছে বিনীত নিবেদন রয়েছে, এটা কিন্তু আমাদের রুটিন মাফিক অ্যাপ্লিকেশন, যে আমার যাবতীয় তথ্যসমূহ বিবেচনা করে যদি আমাকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয় তাহলে দক্ষতা ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। খুব ভালো করে বুঝে নেন, আমরা দরখাস্ত লিখতে লিখতে অভ্যাস এমন হয়ে গিয়েছে যে আমাকে দায়িত্ব দিয়ে বাধিত করবেন, জনাবের মর্জি হয়, মানে এইটা ওয়ান কাইন্ড অফ আদেশ। তো এরকম কিন্তু করা যাবে না, যে চাকরির জন্য যে ইন্টারভিউ সেখানে নর্মালি কথা বলতে হবে, কারণ আপনাকে দিতে, চাকরি দিতে তারা বাধ্য না, তারা আপনার তথ্যসমূহ যাচাই করবে, অন্যদেরটা যাচাই করবে, তারপর মনে হলে আপনাকে দিবে। এই জন্য আপনি যেটার জন্য পারফেক্ট সেটাই বলতেছে, যে এখানে তাহলে দক্ষতা ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। তো নিবেদক, নিবেদকের পর আপনার নাম, এখানে নামের জায়গায় তারা ক খ যাই দেন না কেন। তো বেশি সমস্যা হয় এই সংযুক্তির এখানে, যে স্যার সংযুক্তির এখানে কি লিখবো। তো প্রথমেই বলে রাখি সংযুক্তির এখানে যা দিবেন সব জিনিসগুলো কিন্তু হচ্ছে স্ক্যান কপি বা সফট কপি,
বিষয়টা এমন, আমরা ফেসবুকে যেমন কোনো ফাইল আপলোড করতে গেলে কিন্তু, বা কোনো কোনো ফেসবুকে কিন্তু আমরা পোস্ট করতে গেলে কোনো কলাম করতে পারি না, তা আমরা কি করি, ফাইল আপলোড করি। তো ফাইলে টিপ দিলে কিন্তু, বা ছবিতে টিপ দিলে কিন্তু ওই ফাইলটা আমাদের সামনে শো করে। ঠিক এখানে স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের কপি, এগুলো সব কিন্তু হচ্ছে আপনার ফাইল আপলোড করতে হবে। তো যেহেতু আমরা পরীক্ষার হলে লিখবো, আমাদের ওই লিঙ্কটা যেহেতু দেওয়া দরকার নেই, কিন্তু শুধু মুখে মানে বানান লিখে দিলেই হবে। দেখুন সংযুক্তি, জীবন বৃত্তান্তের স্ক্যান কপি, স্ক্যান কপি কিন্তু যেহেতু এগুলো সফট, আর আপনারা জানেন কম্পিউটারের দোকানে গেলেই বুঝেন যে স্ক্যান কপি বলতে কি বোঝায়। পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি সফট ছবি, সত্যায়িত 2 কপি সফট ছবি, মানে আপনার ছবি থাকবে, পেছনে কিন্তু সিগনেচার থাকবে, সফট কপি মানে তিনি যেন দেখতে পারে অনলাইনে। আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য আপনারা অবশ্যই জানেন। শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি, অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে যে আপনি আগে কোথাও জব করছেন বা আপনার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, তাহলে সেটারও স্ক্যান কপি। আর জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, এটা অনেক বইয়ের মধ্যে নেই, যেহেতু এখন অনেক জায়গায় চাওয়া হচ্ছে, তাই এই জন্য কিন্তু এখানে তুলে ধরো জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, মানে এখানে নাম্বার কতটুকু, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের। তো এই কিন্তু আমাদের এক পৃষ্ঠার মধ্যে কিন্তু একটা কোম্পানির ইমেল শেষ। আপনাকে আবারও বলতেছি কিন্তু আমি যে আপনাদের কিন্তু অবশ্যই এক পেজের মধ্যেই কিন্তু এটা শেষ করতে হবে। যদি আপনি এক পেজের বেশি নিয়ে যান, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না বা নাম্বার কমে যাবে। তো এইটাই বলা হলো আপনাদের প্রতি, যে অবশ্যই সাবধানে পরীক্ষার মধ্যে ইমেলটা লিখবেন, যাতে করে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো কিছু না থাকে। তবে এই ইমেলটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, শুধু ঠিকানা চেঞ্জ হবে বা আপনার আবেদনপত্রের আবেদনটা চেঞ্জ হবে, বাকি ফরম্যাটটা সেম থাকবে, আর নিচের সংযুক্তির বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। তো আশা করি বিষয় টিউটোরিয়ালটি আপনাদের উপকারে লেগেছে। এর আগেও কিন্তু আমরা ইমেল নিয়ে কথা বলেছিলাম, এখন প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে সেটা উপস্থাপন করলাম। তো আশা করি আপনাদের কাজে লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লেগে থাকে। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।